কথা কইস না, কথা কইলে কাজ করতে তুমি না। মাইক্রোসফট এক্সেল ও মাইক্রোসফট এক্সেল এক্সেলের কাজে আজকে যেটা দেখব সেটা হচ্ছে ভিউ মেনু প্লাস হচ্ছে ভিউ মেনু প্লাস। কথা কইলে আমি এনে কাম করতাম না। মাইক্রোসফট এক্সেল আজকের যে ক্লাস এটা হচ্ছে ভিউ মেনু ক্লাস। তাহলে ভিউ মেনু কাজে যাওয়ার আগে আমাদের অবশ্যই এখানে আরো কিছু কাজ আছে। সাপোজ এখানে আমি এতে কিছু একটা লিখলাম NAME। এখন যদি আমি প্রিন্ট ভিউ দেই তাহলে পেজ প্রিভিউতে এখন দেখা গেল যে মাইক্রোসফট এক্সেলে আমরা প্রিন্ট প্রিভিউ দেওয়ার পরে এরকম পেজ আসছে। আচ্ছা, তাহলে ভিউ মেনুর কাজটা কি? প্রথমে আমাকে যেতে হবে ভিউ মেনুতে। যাওয়ার পর এখানে আছে পেজ ব্রেক। তো পেজ ব্রেকের কাজটা কি? সাপোজ এখানে আমি লিখলাম যে পজিশন PUSITION পজিশন। এখানে লিখলাম আমি পজিশন, এখানে লিখলাম যে নাম্বার NUMBER নাম্বার। তো এখন আমি এখানে মনে করেন যে লিখলাম নাম্বার, এখন আমি লিখলাম যে জেলা ZELA, এখানে লিখলাম আমি থানা THANA, এখানে লিখলাম ডিলেস BILLAGE ডিলেস। তাহলে এটা আমার একটা পেজ, এটা আমার একটা পেজ। কিন্তু আমি চাইতেছি যে এখন যদি আমি প্রিন্ট প্রিভিউ দিই তাহলে শুধু আমার এই পেজটা আসতেছে, প্রথম পেজটা, কিন্তু জেলা এবং থানা যেটা এটা দিলে আসতেছে না। তো আমি চাইতেছি যে এইগুলো বাসায় নেওয়া, তারপরে আমি কি করব, তারপরে আমি প্রিন্ট প্রিভিউ দেবো এবং একসাথে নিয়ে যাবো। তাই জন্য আমার কাজ হচ্ছে ভিউ মেনুতে যাওয়ার পরে পেজ ব্রেকে যাওয়ার পরে এই যে এই নীল দাগটা, যেটা এই নীল দাগটাকে এইভাবে টান দিয়ে এনে এখানে ছেড়ে দিন। তাহলে কিন্তু দেখেন এটা মাঝে আর এখানে নীল দাগ নেই। এখন যদি আমি নর্মালি চলে যাই, নর্মাল এই যে জেলা থানা বিলাস, এটা কিন্তু এখন আমার একটু এসে পড়ছে। এখন যদি আমি কন্ট্রোল F2, মানে আমি প্রিভিউ দিই, ভিউতে দিই এই যে জেলা থানা বিলাস, এবার কিন্তু এটা চলে আসছে। তো এটাই হচ্ছে মূলত মাইক্রোসফট এক্সেলের ভিউ মেনুর ক্লাস। এখানে একটা পেজ লেখা থাকলো, এখানে একটা পেজ লেখা থাকলো। এখন যদি আমি আবার আগের মতো এই লেখাগুলি সেকেন্ড পেজে নিতে চাই এবং এই তিনটা প্রথম পেজে থাকতে চাই, তাহলে আমাকে যেতে হবে পেজ ব্রেকে। পেজ ব্রেকে যাওয়ার পরে যে এখান থেকে এইগুলি তিন টান দেন আমি এখানে ছেড়ে দিলাম, নর্মালে চলে গেলাম। তো এখানে যদি আমি প্রিভিউ দিই তাহলে শুধু আবার এই তিনটা আসতেছে। তো আমার এটাই হচ্ছে মূলত। তা আমি যদি আবার আগের অবস্থা যাই, পেজ ব্রেকে গেলাম, এখান থেকে একটু টান দিয়ে নিয়ে এখানে ছেড়ে দিলাম, নর্মালে গেলাম, এই চলে আসছে। কন্ট্রোলে গিয়ে যদি আমি প্রিভিউতে দিই, ঠিক আবার আগের অবস্থা। তো এই হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ভিউ মেনুর ক্লাস, মাইক্রোসফট এক্সেলের ভিউ মেনুর ক্লাস। তারপরে আছে যে হাউ টু ব্রিং ফর্মুলা বার আনার নিয়ম। ভিউ মেনুতে যাবো, এখানে ফর্মুলা বার আছে, এটাতে টিক মার্ক দেওয়া আছে। যদি টিক মার্ক না দিই তাহলে হবে এরকম, আর টিক মার্ক দেওয়ার থাকলে এই যে ফর্মুলা বারটা হচ্ছে এখানে তুমি ফাংশন এক্স যে সূত্রটা, ফর্মুলা বারটা অবশ্যই দেওয়া রাখতে হবে, কারণ এটা ছাড়া অনেক কাজ করা যায় না, ফর্মুলা বারটা থাকতেই হবে। তো এই হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ভিউ মেনুর ক্লাস।